यस की हाँ डिटो वाला हेलो के आसाद हाँ बोल की खबर कैमन आछिस तुई शरीर भलो तो असुविधा नहीं तो अच्छा ओ हाँ तुई पसंद करे अर्डर बुक करे दिस आमी एलसी पाठिये देबो आर शोन तुई काली चले आसिस हाँ अच्छा अच्छा ओके खुदा हाफेज मैनेजर साहब के पाठी दे गुड मॉर्निंग सर मॉर्निंग मैनेजर साहब हमारे एफसी अकाउंटे कत डॉलर आछे क्यों सर हांगकांग ब्रांचे 60,000 डॉलर पाठी दिन और सुनुन स्टारबे कंपनी नामे 2,50,000 टाकार एकटा एलसी ओपन कर दिन ओके सर सर आज सन्ध्या इंटरकोन हमारे एनुअल कॉन्फ्रेंस आछे हाँ मन आछे ओके सर বন্ধুবর আফজাল আজ বহুদিন পর তোকে স্মরণ করলাম বড় সাহায্য করে শিমুলতলির জমিদার বাড়িটা তুই কিনেছিলি কাজলকে নিয়ে ঘর বাঁধবি বলে তোর কাজল নেই সেই বাড়িটা আজও তেমনি শূন্য পড়ে আছে তুই যদি এই বাড়িটাকে হাসপাতাল করতে অনুমতি দিস তাহলে এই অঞ্চলের আপামর জনসাধারণের উপকার হয় আর তোর কাজলের মৃত আত্মাও শান্তি পাবে এটি শরীফ আকাল मैनेजर के डाक यस सर मैनेजर नेक्स्ट अवेलेबल ट्रेन अभी शिमुलतली जेते चाहिए आपनी व्यवस्था करूं किंतु सर आज जे कॉन्फ्रेंस ओ डैम योर कॉन्फ्रेंस आगे अभी शिमुलतली जेते चाहिए जान আবার সে শিমুলতলি পর আবার শিমুলতলি এটা কি হলো ক্ষমতা নাই তার কান্দে কাজল চাপে না কাজল রে কান্দে নিতে হইলে মুরদ লাগে ঠিক আছে মুরদ আছে কিনা দেখা যাবে আরে আফজাল তুই তা হঠাৎ খবর টবর না দিয়ে কই গো এদিকে এসো আরে দেখো না কে এসছে সব ভালো তো আরে খবর দিলে না কেন আমি স্টেশনে যেতাম আসতে একেবারে এতগুলো কথা জিজ্ঞেস করলে উত্তর দেবো কি এবার শোন হঠাৎই এলাম তোকে চমকে দেবো বলে খবর সবই ভালো আসমা কোথায় অপ মেজাজ খারাপ হ্যাঁ কেন আরে এদিকে এসো না আরে তোমার খারাপ মেজাজ এক মিনিটে ভালো হয়ে যাবে
আরে দেখো না কে এসেছে আমার দেখার দরকার নেই তোমার গাইয়া মেহমানদের নিয়ে তুমি খুশি থাকো আমি তো তোমার নাশ নই আরে ভাইয়া কখন এলে এই তো দেখলে তো ডাক্তারের কাছে শুধু রোগীই আসে না বড় কুটুম্ব আসে থাক হয়েছে তুমি ভালো আছো ভাইয়া হ্যাঁ রে ভালো আসা ভালো সবাই ভালো তুই কেমন আছিস তাই বল আমার আর থাকা একটা অজু পাড়াগায় পড়ে আছে একটা মানুষ নেই যার সাথে মিশতে পারি চারিদিকে অশিক্ষিত গেউ লোকজন আসমান তুই কাপড় জামা খুলে হাত মুখ ধুয়ে বস সন্ধ্যা হয়ে এলো আমি দুটো রুগী দেখে আসি হ্যাঁ ওকে শোন তাড়াতাড়ি ফিরিস কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ যাবো আর আসবো এভাবে তোর কথা বলা উচিত হয়নি আসমা শরীফ তো এই গ্রামেরই ছেলে গ্রামের ছেলে তো কি হয়েছে আজকাল গ্রাম ছেড়ে মানুষ শহরে গিয়ে বাস করছে আর আমি শহরের মেয়ে হয়ে গ্রামে পচে মরছি আমি আর এখানে থাকবো না ভাইয়া তুমি ওকে বুঝিয়ে বলো আচ্ছা আচ্ছা সে পরে দেখা যাবে কিন্তু গ্রামের উপর তোর এত বিতৃষ না কেন আমার তো গ্রাম খুব ভাল লাগে অন্তত গ্রামের মানুষগুলো এখনো মানুষ আছে যন্ত্র হয়ে গেলি জানিস আসার পথে একটা মজার ঘটনা ঘটেছে মজার ঘটনা হ্যাঁ আমি তো সবুজ মাঠ আর গাছপালা দেখতে দেখতে আসছি হঠাৎ গাছের উপর থেকে ঝাঁপিয়ে পড়লো আমার কাঁধে একটা পেত্নি পেত্নি হ্যাঁ পেত্নি বটে তারপর কি হইল বাবু কি আবার হইব আমারে কয় কি না পেত্নি কপাল ভালো নতুন মানুষ চেনা শোনা কেউ হইলে পেত্নিটা চেনাই দিতাম হাতটা ধুইরা মোট কইয়া ব্যাটা মানুষ যদি তোরে ধরত কি আমারে ধরব অত সোজা না কেমন মন মন করতেছিল দেখে বুঝছিলাম কত সাহস নাই ব্যাটাটা তাহলে খুব ভালো মানুষ না বুবু ভালো মানুষ না ছাই ভালো মানুষ হইলে তো হাত ধরেই উঠাইতো জিগেতো ব্যাথা পাইছি কিনা তানা কর এটা কি হলো আর হাসনের কাম নাই ঘুমা গ্রামে এলে আমার আর শহরে ফিরতে ইচ্ছে করে না আচ্ছা হঠাৎ এই গ্রামের ভূত তোর ঘরে চাপলো কি করে গাছ থেকে পড়ে গাছ থেকে পড়ে মানে কি বলছিস চুপ মনে হয় মাছ এসছে বাপ এ তো দেখি সে বাক্সওয়ালা সাহেব আরে গেল 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 এ দেখি শাড়িওয়ালি মাছ কি ব্যাপার তুমি আমার বর্ষি নিয়ে চলে যাচ্ছিলে কেন আমার বেরিতে এসে বিন্দু কে তুমি তা বেনিওয়ালি এই সময় না এলেই তো পারত মাছ পানিতে না ডাঙ্গায় পানির মাছই তো ধরছিলাম কিন্তু ডাঙ্গার মাছ যে আমার বর্ষিতে গেতার জন্য লাভ দিয়ে এসে পড়বে তা জানবো কি করে লাভ দিয়ে পড়ছে ওই ছিপের কপাল যে আমার বেনি ছুঁতে পারছে ছিপের ছিপে দুটো মাছ মুছে ওঠে আরে আরে বর্ষি কাটছো কেন আরে মাছ তো ভালোই গেঁথেছিল কিন্তু ছুটে গেল কেন বর্ষি শক্ত থাকলে কি মাছ ছুটে যেতে পারে কিন্তু বর্ষি তো শক্তই আছে
না একটু সুতো ঢিল দিলাম সময় মতো টেনে তোলা যাবে পারবি কি হ্যাঁ না ভাইয়া হাই কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ বহুদিন সকালে দৌড়ইনি শহরের গিঞ্জি পরিবেশে কি দৌড়নো যায় এই খোলা বাতাসে দৌড়লে দেখবি দুদিনে শরীর ঠিক হয়ে যাবে আর সেই সঙ্গে গ্রামটাও দেখা হয়ে যাবে নাস্তা করে যাবে না ফিরে এসে করব দেখিস সবুজ বাতাস আর যা খিদে বাড়বে না তুই নাস্তা রেডি কর আমি আসছি গ্রাম 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 কি যে দেখেছে এরা গ্রামে এই এই দাঁড়া 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 চুমকি চুমকি দাঁড়া রে রাতে জানলে লিখে করে পাগল হয়ে গেছে আরে রে আস্তে দাঁড়া চুমকি 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 আয় চুমকি চুমকি আরে আরে আস্তে যা আরে চুমকি রোজ সকালে যদি এরকম দৌড়তে পারতাম চারিদিকে খোলামেলা জায়গা সবুজ গাছপালা পায়ের নিচে ভেজা ঘাস এখন কয়েক মিনিট বিশ্রাম তারপর এক দৌড়ে পারি দৌড়াইয়া পারাবি কই দাঁড়া একবার ধরতে পারলে হয় এমন করে বান্ধুম যে কিন্তু গেল কই চমকে আপনি এই খেলে সে পালাইছেন আর আমি সারা জঙ্গল খুঁজে মরতাছি দাঁড়া দেখি এবার কেমনে ছাড়া পাস মুখে আল্লাহর নাম আমি সে তো দেখতেই পাচ্ছে এই জঙ্গলে আমাকে এভাবে একলা পেয়ে জড়ি ধরলে যে আমি ভাবছিলাম আমার পাগল আর জড়ি ধরে দেখলে তোমার পাগল পাগল বা পেত্নি ধরলে লোকে পাগল হয় না তা আবার অমন সুন্দরী পেত্নি ছাড়েন ছেড়ে দেন আমারে সে কি কোথায় পেত্নি ছাড়াবার জন্য আমি ওঝা ডাকবো তা নয় পেত্নি নিজে ছেড়ে চলে যেতে চাইছে লক্ষণ তো ভালো নয় ছাড়েন এখন এসব মানুষজন কাজে বের হইব কেউ দেখে ফেলিলে বেশ তো যখন কেউ দেখবে না তখন আসবে কথা দাও জি রাত্রে এখানে কি আসবে না 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 আমার ভয় করে বলো আমি কিন্তু লোকটা খারাপ নই তোমাদের ডাক্তার সাহেব আমার বন্ধু আবার আমার বোনের স্বামীও আমাকে ভয় পাবার কিচ্ছু নেই কি আসবে না আমি কিন্তু ডাকব আমি কিন্তু ডাকব আমি কিন্তু কেন ডাকবে কতবার বলেছি তোমার এই গ্রাম্য রুগীদের আমি একদম দেখতে পারি না তবু কেন তাদের মাঝে আমাকে ডাকবে ইয়ে হ্যাঁ দেখো রোগী একজন মহিলা তাকে একটু ধরবার দরকার বলেই এদের জন্য তো তুমি যথেষ্ট গ্রামের এই সমস্ত নোংরা মেয়ে ছেলে আসমা ধমক দিও না তোমার যদি এতই ভালো লাগে তাহলে এদের নিয়ে তুমি থাকো আমাকে শহরে পাঠিয়ে দাও ছি 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 আসমা
তুমি একজন শিক্ষিত মেয়ে এই সমস্ত বিস্তৃত ইঙ্গিত করতে আরে আরে তুমি কোথায় যাচ্ছ থাক ডাক্তার সাহেব থাক আমগো না হয় ইজ্জত নাই কিন্তু আপনার তো ইজ্জত আছে কি ব্যাপার ভাইয়া কি হয়েছে আমি আর এখানে থাকবো না ভাইয়া আমাকে তুমি শহরে নিয়ে চলো ও যদি নাও দিতে চায় তো আমি চলে যাব চলে যাবি মানে কি বলছিস তুই ও ঠিকই বলেছে আফজাল তোদের মতো অভিজাত পরিবারের শহরে মেয়ে গ্রামে এসে থাকতে পারবে কেন কেন পারবে না তুই যদি এখানে থাকতে পারিস তাহলে ওর না থাকতে পারার কোনো কারণ নেই ভাইয়া হ্যাঁ আসমা মেয়েদের জন্য স্বামীর ঘরই একমাত্র আশ্রয় সে শহরেই হোক আর গ্রামেই হোক শরীফ যদি কখনো শহরে গিয়ে থাকে কেবল তখনই তোর পক্ষে শহরে গিয়ে থাকা সম্ভব না আফজাল আফজাল তুই বরং আসমাকে নিয়ে যা কারণ আমি তো কোনোদিনই গ্রাম ছেড়ে যেতে পারবো না পাঁচ সাতটা গ্রামে একটা ডাক্তার নেই এক ফোঁটা ওষুধের অভাবে এরা যদি মারা যায় আমার উপর আমার মৃত আব্বাজানের অভিশাপ লাগবে তার মৃত্যু সজ্জায় আমি তাকে ডাক্তার দেখাতে পারিনি দশ মাইল দূরে থানা শহর থেকে ডাক্তার আসতে আসতে তিনি মারা যান আমি যে তার কাছে ওয়াদাবদ্ধ আমি তো তোকে কখনো গ্রাম ছেড়ে যেতে বলিনি শরীফ আজও বলবো না কিন্তু আসমা সে যে কিছুতেই গ্রামকে সহ্য করতে পারছে না পারুক আর না পারুক ওকে এখানেই থাকতে হবে গ্রামে শুধু একাই থাকে না আরো অনেক মানুষ বাস করে তারা সবাই গ্রামের মানুষ শহরের ঝকমকে জীবনে যে অভ্যস্ত তার কি সমস্ত ভাল লাগে গ্রামে আজকাল যারা লেখাপড়া শিখছে সবাই শহরে পাড়ি দিচ্ছে এই তো এত বড় জমিদার পরিবার সবাই শহরে চলে গেল এখন শুনছি জায়গা জমি বাড়ি সবই নাকি বিক্রি করে দেবে বিক্রি করে দেবে জমিদার বাড়িটা কোন দিকে বলতো ওই তো গ্রামের পুরো দক্ষিণ পাশটা জুড়ে বিরাট বাড়ি প্রায় 70 বছরের পুরানা বাড়ি হুজুররা সব সাহেব হইনা গেছেন ওনারা সব শহরে থাকেন এখন এই বাড়ি বিষয় সম্পত্তি বেচা দিতে পারলেই বাঁচবেন আমি কিছু বুঝতে পারছি না তুই এসব কিনে কি করবি থাকবো থাকবি মানে থাকবো মানে থাকবো মানে বসবাস করব কি বলছিস তুই শহরে অত বড় জমজমার ব্যবসা রেখে ব্যবসা গ্রামেও হয় আমি এখানে ফার্ম করব চলুন সরকার সাহেব বাড়িটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবো আসেন হুজুর আসেন আমি তো মতিমতি কিছুই বুঝতে পারছি না কি ব্যাপারটা কি বলতো প্রেম আমি তোদের গ্রামটাকে ভালোবেসে ফেলেছি যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট প্রথম দেখায় প্রেম ডাকলেই হলো না না যা আমি সাজাবো তোমায় তুমি কোথায় এমন করে ডাকো যদি এমন করে ডাকো যদি আমার ঘরে থাকাই দায় এই রাত ডাকি ওই চাঁদ ডাকি আজ তোমায় আমায় তোমায় আমায়
দুঃখে দেখব তোমায় প্রেমের প্রদীপ জেলে আমি চির সাথী এই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায় তোমায় আমায় তোমার কাছে আসবো বই গানে গানে ডাকবো তোমার ওই বনের পাখি আমি বুকের মাঝে রাখবো তোমায় বুকের ভালোবাসায় বুকের মাঝে রাখবো তোমায় বুকের ভালোবাসায় ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায় এই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায় ভালোবাসার রঙে রঙে ভালোবাসার রঙে রঙে আমি সাজাবো তোমায় এই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায় কিছু বলছো না যে এমন করে আমার ডাকলা কেন আমি তো গ্রামের সহজ সরল মাইয়া এমন করে আমার ভুলাইয়া তুমি তো শহরে চলে যাইবা তারপর আমাকে তোমার বিশ্বাস হয় না শহরে কত সুন্দর সুন্দর মাইয়া সেইখানে গেলে আমার কথা কি মনে থাকব তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না কাজল শহরে তো অনেক দিন থাকলাম কত মেয়ে দেখলাম ওদের সব নকল মনও নকল এই তো প্রথম তোমাকে দেখে আমার মনে হলো আমি বোধ হয় এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি কাজল আমি তোমাকে নিয়ে এই গ্রামে ঘর বাঁধব কোনখানে বোনের বাড়ি না তোমার সংসার তোমারই হবে তোমার ঘর তোমারই হবে কাজল থাক কি অপূর্ব লাগছে তোমাকে তুমি যখন এমনি ঘোমটা মাথায় বধূ বেশ আমার ঘরে আসবে তোমাকে তোমাকে রানীর মতো লাগবে আমি ঠিকই করেছি কাজল আমি ঠিকই করেছি অত বড় বাড়ি না হলে কি তোমাকে মানায় কোন বাড়ি কেন বা বাড়ি দেখবে না এটা তো জমিদার বাড়ি না এটা তোমার বাড়ি ঠাট্টা করতেছো না কাজল এ বাড়ি আমি কিনেছি সত্যি তুমি এত বড় লোক
আমরা যে গরিব শহরে হাজার হাজার মেয়ে আছে কাজল অনেক বড় লোকের মেয়েও আছে কিন্তু কই তাদের কাছে তো এমন ঐশ্বর্য নেই কাজল যা দিয়ে আমার মনটা কিনতে পারে তোমার তা আছে চলো বাড়িটা দেখবে কত বড় বাড়ি জানো এবারে সীমানায় কোনো দিন আসার সাহস পাইতাম না আমি বিশ্বাস করতে পারতেছি না এই সুন্দর ঘর এই সুন্দর বাড়ি এই জায়গা জমি সব তোমার না সব তোমার এই বাড়িতেই আমাদের বিয়ে হবে তুমি রানীর মতো সেজে আসবে এই ঘর এই সংসার বুঝে নেবে আর আমি আমি তোমায় দু চোখ ভরে দেখব কাজল চৌধুরী আয় আমি জানতাম তুই আমার ডাকে সাড়া না দিয়ে পারবি না আপনি যান সরকার সাহেব জি আচ্ছা বস
তাই তো যখন আর কুলিয়ে উঠতে পারলাম না তখন উপায়ন্ত না দেখে তোকে খবর পাঠালাম আমি অনেকদিন ধরে ভাবছিলাম শরীফ এই বাড়ি এই সম্পত্তি দিয়ে কি করব তাই তো তোর প্রস্তাব পেয়ে আর দেরি করতে পারলাম না সালাম আলাইকুম ডাক্তার সাহেব কি খবর আকেল কেমন আছো এই আপনার দোয়া ভালোই আছি সালাম আলাইকুম শুধু এই বাড়ি নয় শরীফ তোর হাসপাতাল করার জন্য যা যা খরচা লাগে সব আমি দেব শুধু তোর কাছে আমার একটাই অনুরোধ এই হাসপাতালের নাম হবে কাজল মেমোরিয়াল হাসপাতাল তুই কাজলকে আজও ভুলতে পারলি না ভুলতে আর পারলাম কোথায় আজ বারোটা বছর ধরে ওর স্মৃতি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি করে পারবি একটা বিয়ে করে ফেললে দেখতিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যেত বিয়ে করলেই কি সুখী হওয়া যায় তুইও তো বিয়ে করেছিস সে আবার অন্য কেউ নয় আমারই বোনকে কই তুই কি সুখী হতে পেরেছিস ও কথা থাক আত্মা ভালো আছে তো খারাপ থাকার তো কথা নয় ও শহরে থাকতে চেয়েছিল যার জন্য সে তোকে পর্যন্ত ছেড়ে চলে গেছে এখন ভালো খারাপ সবটাই তার নিজের দায়িত্ব ওরে বাপরে এখনো আসমার উপর থেকে তোর রাগ যায়নি আমার কেন তোরই বা যায় কি করে তোর কাছ থেকে চলে গিয়েও তোকে যতটা না অপমান করেছে তার চেয়ে বেশি করেছে আমাকে ও আমার আদর্শকে ব্যঙ্গ করেছে চৌধুরী বংশকে কলঙ্কিত করেছে থাক থাক চৌধুরী অতীত শুধু দুঃখই বয়ে আনে সান্ত্বনা দেয় না নিজের সুখ দুঃখ ভুলে সারা জীবন তো ওদের সুখটাই বড় করে দেখলি কিন্তু কি পেলি আসলে মানুষ যা ভাবে যা আশা করে তা পায় না তার জ্যান্ত প্রমাণ তো তুই নিজে হ্যাঁ ঠিকই বলেছিস আমি তার জ্যান্ত প্রমাণ তুই ঠিকই বলেছিস ডাক্তার যাকে এখন তোর হাসপাতালের জন্য আর কি কি লাগবে তাই বল হ্যাঁ লাগবে তো অনেক কিছুই তবে প্রাথমিক পর্যায়ে 1,05,000 টাকার অ্যাপারেটাস কিনতে পারলে চলবে আমি তোকে চেক দিয়ে দিচ্ছি তুই কাল ঢাকায় চলে যা পাসপোর্ট ভিসা রেডি করে কোথা থেকে কি কি আনতে হবে সমস্ত ব্যবস্থা করে ফেলবি আচ্ছা ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল চালু করতে হবে আমার কাজলের স্মৃতি বেঁচে থাকবে আমারে মাফ কইরা দেও হাসায় আমি খেয়াল করবার পারি নাই
কত কষ্ট করে পেয়ারা গুলো আনছি, আর একটু হুজুর আমরা ধরেই ফেলাইতো। একটা পেয়ারা দে না লো তবু, তুই যখন খাওয়ালে শখ জানা হুজুর গো বাগানে। আমি আমারটা খাবি? আমারটা খাবি না? তাহলে হাকর সম্পত্তিটা দেখতেছেন, আর ওই যে ওই সম্পত্তিটা, এই সব তো আমি একদিন নিজের বুক দিয়ে আগলায় রাখছিলাম। আর ওই যে নদীর ওপারে যে চত্বর, হের তো ধান দিবারই চায় না কেউ, হেসে আমি সব মানুষ লইয়া গিয়া। কে তুমি করেন কি করেন কি হুজুর? এ তো আমক গায়নের মেয়ে লতা। লতা? ওই যে আমক বাড়ির ছাদ থেকে পড়ে মরছিল, এরই বড় বোন কাজল। কাজল? সাহেব, হুজুর, মেয়েটি কাজলের বোন, গায়েনের ছোট মেয়ে, তাই না? জি হুজুর, বড় বেহায়া, এক নম্বর জ্ঞাতব। শুনুন সরকার সাহেব, গায়েনকে আমার এক্ষুনি প্রয়োজন, আপনি যান গিয়ে নিয়ে আসুন। যান। জি হুজুর, অক্ষুনি আনতাছি। সরকার সাহেব, কি আবার হইব? ভিটা মাটি উচ্ছেদ হইব? হইব না। সরকার সাহেব, হুজুর মা বাপ আমার এইবারের মতো মাফ করে দেন হুজুর। আমি সবই শুনছি, এই দোষের কোনো মাপ নাই, কিন্তু কি করবো হুজুর, মা মরাই একটাই মেয়ে আমার। ওর বড়দা তো বেঘরে মরে গেল আপনার এই বাড়িতেই, তাই ওরে বেশি শাসন করবার পারি না হুজুর। আপনি হাত নামান, বসুন ওই চেয়ারে। জি সরকার সাহেব, আপনি যান যান। আচ্ছা, আপনি বসুন। হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটা বিশেষ কথা আছে। কোন ভনিতা না করে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। জি, আপনার মেয়েকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই, আপনার কোনো আপত্তি আছে? যে না, অসম্ভব, এ
চোখের কাটে হয়ে গেছি, আমারে খাওয়াইতে পড়াইতে তোমার যদি এতই কষ্ট হয়, আমি যদি তোমার এতই বুঝা হইয়া থাকি, তাইলে তাইলে বিছানা দিলিতে পারো, হাতটা বাইন্ধে নদীতে ভাসাই দিলিতে পারো। লতা, লতা, এ তুই কি কইতাছ? না, না, মা লতা, না বাবা, না, আমি ভুলটা রে। সীমা, কমন কথা কইস না। হুজুর যখন একবার কইছে তখন আর নড়চড় হইব না, তুই সুখে থাকবি মা। ওরা অনেক বড় লোক, ওদের অনেক পয়সা। এই নিন সরকার সাহেব, টাকাটা গায়েন সাহেবকে দিয়ে দেবেন, আমি কাল শহরে যাচ্ছি, বিয়ে গ্রামেই হবে। খেয়াল রাখবেন যেন ধুমধামের কোন রকম কমতি না হয়। জি আচ্ছা, এতদিনে আল্লাহ আমাকে দেখে মুখ তুলে চাইছেন, আমাকে ইচ্ছা পূরণ হইতাছে। কি মজা, কি মজা, লতা বুরবিয়া, কি মজা, কি মজা, লতা বুরবিয়া। এই যে না সামিয়া, পরানের পাখিদের দেই খেলন। আরে দেহনের লাইকা মন্দ না জানি কত ফুসফুস করতেছে। এই যে লতাবু, তোর বর তো তোর দেখে না, তুই আগে দেখ খেল। লতাবু দেখবো কেমনে, তুলা ভাইয়ের তো পয়দল দিয়ে মুখ তাই করে। হুজুর, হুজুর, আমি গরিব মানুষ, আমার কিছুই করার ক্ষমতা নাই। মাইয়াডা আমার বড় আদরের, ওরে আপনারা একটু দেখা রাখছি। জি, এ আপনি কি বলছেন? এখন থেকে ওর সব দায়িত্ব আমার। আয় আচ্ছা, বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। আরে ওঠ, আমার নামা, আমার না, হুজুরে সালাম কর, আজ থেকে হুজুরই তো তোর সবকিছু। বাবা কান্দিস না মা, কান্দিস না, তুই যে মায়া মানুষ রে, স্বামীর ঘরই যে মায়া মানুষের আসল ঘর। আমি দোয়া করি, আমি দোয়া করি তুই যেন তোর স্বামীর মন রাখতে পারোস। এসো বৌমা। আই মা, হুজুর আজ থেকে আপনি ওর বাপ, বাপের মতো কইরাই ওরে দেখবেন, বাপের মতো কইরাই ওরে দেখবেন। আপনি চিন্তা করবেন না, আমি বেঁচে থাকতে ওর কোনো অমঙ্গল হবে না। এসো বৌমা, চল আসাদ। যাও মা, আল্লাহ তওয়াক্কাল। ভাইয়া তোমার পছন্দ হয়েছে? কেন রে, তোর পছন্দ হয়নি?
আমাদের আবার পছন্দ অপছন্দ, তোমার পছন্দই তো সব। কিন্তু ভাইয়া, একটা অজ পাড়াগাঁয়ের অশিক্ষিত মেয়েকে এবারের বউ করে আনলে সে কি পারবে আমাদের সোসাইটির সঙ্গে খাপ খেয়ে চলতে? আসমা, তুই না জেনে অযথা মন খারাপ করছিস। আমি যাকে আরশাদের বউ করে নিয়ে এসেছি সে খুব ভালো মেয়ে, বড় লক্ষ্মী, দেখিস ওরা খুব সুখী হবে। আমার বিয়ের সময় তো তুমি এই কথা বলেছিলে ভাইয়া, তুই খুব সুখে থাকবি। কিন্তু কিন্তু কই, কি সুখ আমি পেলাম? আসমা, সুখ শান্তি কেউ কাউকে দিতে পারে না, ওটা করে নিতে হয়। যাকে ওদের নিয়ে অনেক রাত হয়ে গেছে, ওরা বড় ক্লান্ত, যা। এই বাড়িতে আবার হয়ে গেল অসভ্য, অসভ্য আর হতে পারলাম কই? এই দুষ্টুমি করবে না, তাড়াতাড়ি গোসল করে এসো। আবার এখন না, যাও। তুমি বসে বৌমা, তুমি হাত দিয়ে খাও। নন্সেন্স, এটা কি কোনো খাবার হলো? চা করব করে রান্না আর কত ভালো হবে। এসব কিরে দিচ্ছ বাবুর্চি, তোমার মাথা না মন্দ? ও কি বলে কি লাভ, ভালো খানা খেতে হলে নিজেদের একটু দেখাশোনা করতে হয়। সে কি বৌমা, তুমি তো কিছুই খেলে না, চিচি লজ্জার কি আছে, খেয়ে নাও। এই নাও, এটা রাখো বৌমা। এই চাবি আমার মায়ের হাতের, নিয়েছি আমার এক বছর বয়সের সময়। ছোট মা আমাকে কোলে তুলে নেন,
সারা জীবন তাকে আমি মা বলে জেনেছি। তিনিও কোনোদিন আমাকে ভিন্ন চোখে দেখেননি। ছোট মা যখন মারা যান তখন আসাদের বয়স ছিল মাত্র 7 বছর। সেই আসাদ বড় হল, ওকে বিয়ে দিয়ে তোমাকে ঘরে নিয়ে এলাম। এই চাবি যদি মা তোমার হাতে দিতে পারত তাহলে যে কত খুশি হতো। এটাকে যত্ন করে রেখো, আর শোনো, আজ থেকে এই বাড়ির আসল মালিক তুমি, আমরা সবাই তোমার মেহমান। আপা একটু ওরকমই, কোনো কিছু তার মনোপুত না হলে মেজাজ বিগড়ে যায়। তুমি কিছু মনে করো না লতা। শোনো, চাবিটা সামলে রেখো। মার মৃত্যুর পর ভাইয়া এই চাবি এতদিন পর্যন্ত কাউকে দেয়নি, আজ খুশি হয়ে তোমাকে দিয়েছেন। আর একটা কথা সব সময় মনে রাখবে, এ বাড়ি এ সংসারের সবকিছুর ঊর্ধ্বে আমার ভাইয়া। ভাইয়া আমাদের উপর এতদিন বাবার মতো ছায়া দিয়ে রেখেছে, কে জানে হয়তো আমাদের অযত্ন হবে ভেবে নিজে বিয়েও করেনি। তোমার সবচাইতে বড় কাজ এবং কর্তব্য হবে ভাইয়ার দেখাশোনা করা। আমার জন্য তোমাকে কিছু করতে হবে না, কিন্তু ভাইয়ার সেবা যত্নের কোনো ত্রুটি যেন না হয়। তোমাদের হলো ভাই? বেগম ম্যাম বউ সাহেব আপনি এখানে কেন আসতেনি বুঝি? এইবারই বউ রান্নাঘরে এলে মান থাকবো, আর কারো থাকবে কিনা জানি না, তবে আমার থাকবে না। অনেক দেরি হয়ে গেল, এখনো রান্নাই হয়নি। অফিস থেকে ফিরে এসে ভাজন কি মনে করবেন? দাও দেখি আমাকে দাও। বেগম সাহেব এ কি ব্যাপার, এ কি করতেছেন? না না না, ঠিকই করছে ভাই, আমি গ্রামের মেয়ে, তাছাড়া ঘরের কাজ তো ঘরে বোন করবে। দাও, কিন্তু বড় সাহেব যদি জানতে পারে আমাকে আর উপায়ই থাকবো না। চাকরি তো যাইবো যাইবোই, তার উপরে মেমা বাবা মাইনারাও দিব না। কিচ্ছু হবে না ভাইজান, বরং খুশি হবে। দাও, ঠিকই কইছেন বৌমা, বড় বুঝে খুব খুশি হইব। ভাইজান কে? ও বৌমা, আজ রাত জাগতে হবে না, দুটুকু খেয়ে শুয়ে পড়ুন। তুমি রেখে যাও, আমি এই কাগজটা একটু দেখে নিই। যা দেখবা সকালে দেখবেন, দুটুকু খেয়ে নিন, আমি লাইট নেভাবো। না, তোমাকে নিয়ে পারা যাবে না। অবশ্য পারা যে যাবে না তা তোমাকে প্রথম দিন শিমুলতলিতে দেখেই বুঝেছিলাম। আমার ওই ছোট ভাই বড় দুরন্ত, তাই তো ওকে জব্দ করার জন্যই তোমাকে বাড়িতে নিয়ে এলাম। তোমার কথাবার্তা শুনে তো খুব করে শাসন করবে, হ্যাঁ, দরকার হলে ওকে আঁচলে বেঁধে রাখবে। হ্যাঁ, আজকালকার ছেলে বুঝলে কখন যে কি মতি গতি হয়। তুমি কিন্তু ওকে মানিয়ে চলবে, ও যদি রাগ করে তুমি ওকে বোঝাবে, দরকার হলে তুমিও রাগ করবে। সব সময় দুজনে মিলে হইচই করবে, ফুর্তিতে থাকবে, কিন্তু কেউ কারো উপরে কখনো রাগ করে থাকবে না, বুঝলে? ভাইজান কোথায়? ভাইজান খেয়ে শুয়ে পড়েছেন। Thank you.
লাগছে? না না, মন খারাপ লাগবে কেন? তাহলে এখানে দাঁড়িয়ে যে বৃষ্টি দেখছি। গ্রামের বৃষ্টিতে কত ছুটোছুটি করতাম। বৃষ্টি ইচ্ছে করছে? না, আমার করছে। চলো না। কোথায়? ছাদে। চিচি, কেউ দেখে ফেলবে। কে দেখবে? সবাই তো খুমি। চলো না। না, হায় আল্লাহ, ভাইজান বাড়িতে দেখে ফেললে কি বলবে? বলবে ছোট ভাইটা সাবালক হয়েছে। আসাদ, আসাদ, আসমা, আরে কোথায় তোরা? এদিকে আয়। ডাকছো কেন ভাইয়া? এই দেখ, বলেছিলাম না বৌমা আমাদের খুব ভাগ্যবতী লক্ষ্মী মেয়ে। দেখ, 2 কোটি টাকার টেন্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এই যে বৌমা, এসো এসো এসো।
আরে দেখো তোমার ভাগ্যে আমাদের ব্যবসা কেমন জমে উঠেছে। সবটাতেই তোমার বাড়াবাড়ি ভাইয়া, নতুন বউ আসার আগে তোমাদের ব্যবসাকে ডুবে যাচ্ছিল। আপা আপনার চা। কি হলো বৌমা, জ্বর হয়েছে নাকি? এই যে আসাদ, কিরে বৌমা হাঁচি দিচ্ছে কেন? নিশ্চয় শরীর খারাপ হয়েছে, তুই ডাক্তার দেখাসনি? ও কিছু না ভাইয়া, একটু ঠান্ডা লেগেছে। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে না? জি। তুই বরং এক কাজ কর, বৌমাকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে বেরিয়ে আয়। জি। হ্যাঁ কালই যাবি। ঠিক আছে। এই যে লতা, দিলে তো সর্বনাশ করে। কি কি আবার ভাইয়ার সামনে? ভাইজান কিছু বলেছেন? বললেন রাত্রে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা তো লাগবেই। এখন কি হবে? কি আর হবে, হানিমুন। হানিমুন মানে? মানে মানে ভাইয়া বুঝতে পারে যে তার সাবালক ছোট ভাই এই বিয়ের পর ওকে নিয়ে একটু ইয়েটিয়ে করার জন্য জায়গা না পেয়ে ছাদে উঠেছিল, তাই বললো কক্সবাজার ঘুরে আসতে। কি লজ্জা লজ্জা। সব লজ্জা ধুয়ে যাবে, সাগরের বড় বড় ঢেউ এসে তোমার সব লজ্জা ভাসিয়ে নিয়ে যাবে। দেখো দেখো এক যে ভূত কেমন ভয়ে চেঁচাচ্ছে। এই দেখো কত বড় ঢেউ। আরে আসাদ না? আসাদই তো। কোন আসাদ? আরে ওই তো আফজল চৌধুরীর ভাই। আরে আমার বন্ধু আসাদকে চিনতে পারছো না? আরে তাই তো। হ্যাঁ চলো চলো চলো। এইটুকাতে হয় নাকি লক্ষ্মীটা? আর একটু দেখবে তোমার খুব ভালো লাগবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমাকে জড়িয়ে থাকবে। আরে দোষ তুই। আরে আগে জানলে তো একসঙ্গে আসতে পারতাম। আর সঙ্গে নিশ্চয়ই আমাদের নতুন ভাবি। আমার ওয়াইফ লতা। যাক সব বন্ধু বান্ধবের আগে আমি ভাবিকে দেখে ফেললাম প্রথম। তা ভাবিও তো লজ্জা পাচ্ছেন কেন? নালা ভাবির সঙ্গে আলাপ করো। এই যে ভাবি সমুদ্রে স্নান করতে এসে এত জড়সড় হয়ে আছেন কেন? লতা আমার বন্ধু মাসুদ, আপনার মিসেস নাইলা। ছি ভাবি, এখানে এসে লজ্জা করলে সমস্ত আনন্দটাই মাটি হয়ে যাবে। বি ফ্রি। যাই বলেন আশ্বাদ ভাই, চমৎকার ফিগার আপনার বোন। এই ফিগারে শাড়ি টাড়ি একেবারে বেমানা। ইয়ে চলে মোটেলে আলাপ হবে। সে কি রে এক্ষুনি ফিরবি? আরে সারা বেলা তো পরেই রয়েছে, মজা কর ফুর্তি কর। কিন্তু পেট তো ফুর্তি মানছে না, খিদে চৌচো করছে। ও ইয়েস গ্র্যান্ড আইডিয়া, তাই হোক। আজ তুই আর ভাবি আমার গেস্ট, ভাবির অনারে আজকে লাঞ্চ আমার। ওকে ওকে।
সরি মাসুদ, তোমাদের ডিস্টার্ব হলো। না না, তাতে কি, ভাবিকে কোথায় রেখে এলি? আসছে বাথরুম। আচ্ছা একটা কথা বলি আসাদ ভাই, ডোন্ট মাইন্ড, ভাবি বোধহয় আপনাদের মতো ঘরের মেয়ে নয়, আমাদের মতো সোসাইটিতে চলাফেরা বোধহয় খুব কম। আহ কি বলছো তুমি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। না ভাবি ঠিকই বলেছেন, ও নেহায়েত সহজ সরল গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে? তুই গ্রামে বিয়ে করেছিস? আমি তো ভেবেছিলাম শহরে এত ভালো ভালো মেয়ে থাকতে আপনি গ্রামে বিয়ে করলেন কেন? রোজে কি দোষ করেছিল? এখন এসে ভেবে কি হবে আপা, যা হবে তা তো হয়ে গেছে। না রোজি, কোনো হওয়াই শেষ হওয়া নয়, ভাইয়ার খাম খেয়ালিতে আমার জীবন নষ্ট হয়েছে, কিন্তু এভাবে আসাদের জীবন আমি নষ্ট হতে দেব না। নষ্ট হওয়া কি আছে আপা, ওরা যদি অ্যাডজাস্ট করে নিতে পারে। অ্যাডজাস্ট কি বলছো তুমি, একটা গাইয়া ভূতের সঙ্গে কদিন অ্যাডজাস্ট করবে আসাদ? শহরের জীবন আর গ্রামের জীবন যে অ্যাডজাস্ট হয় না, আমি তো তার সবচেয়ে বড় প্রমাণ। তাই যদি সম্ভব হবে তাহলে সব ফেলে আমাকে চলে আসতে হলো কেন? আমার স্বামী তো তবু একটা শিক্ষিত লোক, ডাক্তার, কিন্তু কিন্তু এটা তো একেবারেই আনকালচার্ড। কিন্তু আমার এখন কি করার আছে আব্বা? তুমি আসাদকে ভালোবাসতে, তাকে যন্ত্রণা থেকে রেহাই দেওয়া তোমার একটা দায়িত্ব আছে। আমি ওকে আজও ভালোবাসি আব্বা, কিন্তু ও তো কোনোদিন সাড়া দেয়নি আমার মনের কথা, ও বুঝতো কিনা আমি তো তাও জানি না, হয়তো সবই ও বুঝতো, কিন্তু ভাইয়ার মুখের উপর কোনো কথা বলতে পারিনি বলেই। তুই একটু বস রোজে, আমি এক্ষুনি আসছি। ভাইয়া কিরে আসমা, তোমার কিছু লাগবে কিনা জানতে এলাম। আজকাল তো চাকর বাকরের হাতে কিছু তোমার পছন্দ হয় না, ওদিকে আবার তোমার স্বাদের বৌমাও ঘরে নেই। সত্যি রে, চার দিন হলো ওরা নেই, অথচ মনে হচ্ছে যেন কতদিন ওরা নেই, সারাটা বাড়ি যেন খাঁখা করছে। ওই বউ যখন এই বাড়িতে ছিল না তখনই তো এই বাড়ির দিন চলেছে ভাইয়া। যাক কিছু লাগলে বলো। না তুই যা আসমা, ওই মেয়েটি কে রে? রোজি। রোজি? হ্যাঁ, তুমি খেয়ালের বসে এমন একটা কাজ না করলে ওই গাইয়াটার বদলে রোজি এই বাড়ির বউ হয়ে আসতো। আসমা খবরদার, আর কখনো এই বাজে কথা বলবি না, যা। মনে মনে তৈরি থেকো রুচি। না না আপা, এ কি করে সম্ভব? কেন সম্ভব নয়, জীবনে একবারই ভাইয়ার কাজে প্রতিবাদ করেছিলাম, সেদিন সবার বিরুদ্ধে নিজের ইচ্ছা জোর করে নোংরা গ্রাম ছেড়ে আমি চলে এসেছিলাম, আজ আবার সেই গ্রামের একটা নোংরা মেয়েকে কি করে বের করতে হবে সেটাই আমি দেখব।
রাগ করেছো? খেতে যাবে না? অনেক বেলা হয়ে যাচ্ছে। বেয়ারাকে বলো রুমে খাবার দিয়ে যেতে। তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চেয়েছিলে? সেখানে আমার বন্ধুরা আছে। তাতে কি হয়েছে? ওরা ওদের মতো খাবে, আমরা আমাদের মতো খাবো? আর কত জব্দ করবে আমাকে? কাল দুপুরে যে তামাশা দেখিয়েছো, লজ্জায় মুখ দেখাতে পারবো আমি? অমন করে খাওয়ার অভ্যাস নাই তো, তাই। বেশ, খাবার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু সাগর পারে ওটা কি করলে? আমি তোমাকে ওদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, আর তুমি জড়সড়ে পিছন ফিরে দাঁড়িয়ে থাকলে? ছি ছি, অত বিদ্যা বুদ্ধি তো আমার নাই। আমি বুঝি, আমার সবকিছু তোমার জন্য, অন্যকে দেখানোর জন্য নয়। ভেজা কাপড়ের নিচে লজ্জা শরমকে অন্য পুরুষের চোখের সামনে তুলে ধরতে আমি শিখিনি। তোমার বন্ধুর বইয়ের মতো অতটুকু কাপড় পরে অন্য পুরুষের চোখের সামনে, উহ মাগো, কি লজ্জা! কিন্তু আমাকে তো এই সমাজে বাস করতে হবে, এদেরকে নিয়ে এদের মতো হয়ে চলতে হবে, তোমাকে এদের মধ্যে নিজের পরিচয় গড়ে তুলতে হবে। তোমার পরিচয় তো আমার পরিচয়, আমার আলাদা পরিচয় দিয়ে কি হবে? ওহ লতা, এই সমস্ত আজকের যুগে চলে না, এই সবই সেকেলে ধ্যান ধারণা। আমার ওই সেকেলে ধ্যান ধারণাই ভালো। থাকো তোমার সেকেলে ধ্যান ধারণা নিয়ে, চত্ব সব। আজকালকার ছেলে বুঝলে কখন যে কি মতি গতি হয়। তুমি কিন্তু ওকে মানিয়ে চলবে, ও যদি রাগ করে তুমি ওকে বোঝাবে, তার করে তুমিও রাগ করবে, সব সময় দুজনে মিলে হইচই করবে, ফুর্তিতে থাকবে, বুঝলে? ফলো না
আছি মান করলেও তোমারে আছি তোমাকে ছাড়া আমি ভাবতে পারি না তো আমি তো কেবল এক সাধারণ মেয়ে আমার মনটা তো হায় বোঝে না এত সত জানব কেমন করে তুমি কখন কি সেজে পাও দুঃখ কত ও আমি তো কেবল এক সাধারণ মেয়ে কি করেছো দেখেছো মানুষে কি অবস্থা হয়েছে চলো না গোসল করি তোমার কি মাথা খারাপ হয়েছে এই সন্ধ্যাবেলা কেউ সমুদ্রে নামে তাতে কি হয়েছে এখনই তো মজা আমার ভীষণ লজ্জা করে এই তোমার বন্ধুর বউটা অমন কেন ও কিছু না ওরা একটু বেশি মডার্ন এই যা আরে আসাদ বৌমা কিরে এত তাড়াতাড়ি ফিরে এলি যে থাক 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 কি বৌমা এরই মধ্যে বেড়ানো হয়ে গেল বেশি বেশি বাইরে থাকলে আপনার তো সুবিধা হয় তাই না এর মধ্যে কদিন রাত জেগেছেন বলুন রাত কই না তো মানে না মানে রাত জাগেনি তো রাত জাগেনি তো আপনার স্বাস্থ্য এমন হয়েছে কেন এই সাত দিনে অন্তত পাঁচ রাত জেগেছেন না মানে ইয়ে তোমাদের কথা মনে হতো তো তাই আমারও তো মনে হতো আপনি ঠিক মতো খাচ্ছেন না ঘুমোচ্ছেন না শরীরের দিকে যত্ন নিচ্ছেন না তাই বলে আমার কথা ভেবে তোমরা আনন্দ ফুর্তি ফেলে চলে আসবে দেখো তো দেখে কি কাণ্ড এই আসাদ এটা কিন্তু তোদের ভারী অন্যায় এই দেখো আবার হাসে না না বৌমা না না এটা ঠিক হয়নি আমি তো তোমাদের মাস খানেক থাকার জন্য বলেছিলাম কি করব আপনি যেমন আমার কথা শুনেন না আমিও তেমনি একটু বিকেল হয়ে গেছে কই আপনি টেবিলে ফলের রস কই ইয়ে মানে ওরা ঠিক মতো পারে না পারে না তাহলে আমি কি করে বাইরে থাকি বলুন আপনি একটু বসুন আমি এক্ষুনি নিয়ে ইয়ে না না বৌমা না এখন না তোমরা কতদূর থেকে ক্লান্ত হয়ে ফিরে এলে আজ থাক কাল থেকে আবার শুরু হ্যাঁ তুমি এখন ওপরে যাও আসাদকে দেখো আরে আসাদ কেমন আছো আপা ভালোই তা তোরা এত তাড়াতাড়ি ফিরে এলি যে এই এলাম আর কি নিশ্চয় কোনো ঝামেলা হয়েছে একটা গ্রাম্য মেয়েকে নিয়ে এটাই স্বাভাবিক আপা না আপা তেমন কিছু হয়নি লুকুচ্ছিস লুকো কিন্তু সারা জীবন কি আর লুকিয়ে চালাতে পারবি ছি ছি আপা এসব তুমি কি বলছ কিছু না শোন রোজি এসেছিল রোজি হ্যাঁ হ্যাঁ রোজি চিনতে পারছিস না জানো না না চিনবো না কেন তা হঠাৎ আমি কি করে বলবো তোর কাছে এসেছিল বোধহয় এটা তো আর অস্বীকার করতে পারবি না যে তোর বন্ধু ছিলি বিয়ে করে ফেলেছিস বলে কি বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হতো মানা আছে নাকি না না তা হবে কেন বেশ ঠিক আছে এবার এলে দেখা হবে ভাইয়া কে ও আসমা আয় কিরে কিছু বলবি বলবো মানে আমাদের ক্লাবের মেয়েরা কি চ্যারিটি করবে না চ্যারিটি না ওরা সবাই আমাকে ধরেছে তাছাড়া আসাদের বন্ধু বান্ধবীরা প্রায়ই বলে কি বলে বলে আসাদের বিয়ে হলো তার উৎসব টুসব যা হলো সবই তো গ্রামে এখানে তো কিছুই হলো না তাই একটু আনন্দ ফুর্তি ও এই কথা
বেশ তো কর না আয়োজন কর। আমি কিন্তু একটু ঘটা করে করতে চাই ভাইয়া, এই ধরনের উৎসব এটাই তো প্রথম। তাছাড়া আমার বিয়ে তো একটা ছেলে খেলা ছিল, এটাই ধরতে গেলে এবারে প্রথম বিয়ে। তুমি কিন্তু আর আপত্তি করতে পারবে না ভাইয়া। আপত্তি করব কেন, তুই আমাদের একমাত্র বোন, তোর আনন্দই সবার আনন্দ। ভাইয়ের বউকে নিয়ে ফুর্তি করবি সে তো খুব ভালো কথা, তুই যেভাবে চাস সেভাবেই করিস, আমার শুধু একটাই কথা, যাই করিস বৌমা যেন তার সঙ্গে মানিয়ে নিতে পারে। হ্যাঁ তেমনই করব, এবারের বউকে সমাজে তুলে ধরতে হবে না। এই জাসমা, তোর অ্যারেঞ্জমেন্ট সব রেডি তো? হ্যাঁ ভাইয়া সব ঠিক। কি রে আসার, তোর বউ রেডি? হ্যাঁ হচ্ছে। সে কি রে, আজ বৌমাকে তো তুই সাজাবি, ও বেচারি গায়ের মেয়ে, তোদের মতো আধুনিক সাজগুজো পারবে কেন? তুই যা বৌমাকে সাজিয়ে দিয়ে। ও গড, সময় প্রায় হয়ে গেল, এক্ষুনি সব এসে পড়বে। তুই যা আসার, আমি বরং এদিকটা দেখছি। কমপ্লিট। এ কি আর কোথায় লাগাবো? আরো লাগাবে? লাগাও, ওই সাদা রংটা চুলে লাগাও। আরে আরে এ কি করছো? তোমাকে নিয়ে আর পারা গেল না। শোনো, আজ আমি নিজের হাতে সাজিয়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো শুধু আজকের মতোই, এরপর সব মনে রেখে তোমাকে একা একাই সাজতে হবে। ওয়েলকাম ওয়েলকাম, সিট ডাউন প্লিজ। ওয়ালাইকুম সালাম। হ্যালো আপা। হ্যালো আপা। হ্যালো রোজি, আমি খুব সন্দেহ ছিলাম তুই আসবি কিনা, তোমার কথা কি ফেলতে পারি? ওরা কোথায়? এখনো আসেনি, এক্ষুনি আসবে। আয় ভিতরে এসো। আর লতা, শাড়ি তুলে রেখেছো কেন? ছেড়ে এসো। মুখটা একটু স্বাভাবিক রাখো, আর পা দুটো সাবধানে ফেলো। পায়ের দিকে খেয়াল করলে মুখের দিকে খেয়াল করতে পারি না। এই তো সামান্য একটু, তারপর বসে গেলে সব ফুরিয়ে গেল। চলো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আমার একমাত্র ছোট ভাই আসাদ চৌধুরীর বিবাহিত নতুন জীবনকে সেলিব্রেট করার জন্য আজকের এই অনুষ্ঠান। আমি প্রস্তাব করছি এই অনুষ্ঠানের শুরুতে আসাদের একান্ত বান্ধবী রোজি গান গাইবে, আর উপস্থিত মেয়েরা নাচবে। কেমন রোজি?
ফার্স্ট গান ধরবি ওকে লেডিজ এন্ড জেন্টলম্যান মিস রোজি Thank you.
ভাইয়া মুখোমুখি দাঁড়িয়ে তার জবাব দিয়ে চাইবো, কিন্তু আমি তা পারবো না আপা, আমি তা পারবো না। আমি জানি তুমি তা পারবি না, আর ভাইয়াও তা ভালো করেই জানে, কিন্তু কেন বুঝতে পারছিস না ভাইয়া কেন তোকে সেই অজব পাড়া গায়ে বিয়ে করিয়েছে? শহরে তোকে বিয়ে দিলে আমাদের সমাজেই তোকে বিয়ে দিতে হতো, তাহলে তো শ্বশুর হতো প্রভাবশালী কেউ যে তোর পেছনে এসে দাঁড়াতে পারত, কিন্তু ভাইয়া তা চায়নি। তুমি কি বলছো আপা? ঠিকই বলছি, ভাইয়া যে তার নিজের স্বার্থ, একটা অজব পাড়া গায়ে অশিক্ষিতা মেয়েকে নিয়ে তোর জীবন যে কত দুর্বিষয়ে পড়বে সেদিক তো ভাইয়া তাকায়নি। আমাকেও ভাইয়া গ্রামে বিয়ে দিয়েছিল, উদ্দেশ্য ছিল আমাকেও দূরে সরিয়ে দেওয়া। সে জানত তুই তো কোনোদিন তার চোখের দিকে তাকে প্রতিবাদ করতে পারবি না, তোর পিছনে দাঁড়াবারও কেউ থাকবে না, ব্যাস সে একাই সবকিছু ভোগ করবে। না আপা না, ভাইয়া এমন হতে পারে না। আসাদ, যত আপন হওয়ার ভঙ্গি সে করুক না কেন, ভুলে যাচ্ছিস কেন, সে আমাদের আপন ভাই নয়, সব ভাই। হুজুর কি হয়েছে আপনার? হুজুর হুজুর কি করি বাবা 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 ভাইজান, এই যে আমি লতা। ভাইজান কি হয়েছে? ভাইয়া 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 ওগো ভাইজান অজ্ঞান হয়ে পড়েছেন, তুমি জলদি একটা ডাক্তার দেখে আনো। ডাক্তার? না না, ডাক্তার আনতে অনেক সময় লেগে যাবে। ভাইজান ইয়ে তার চেয়ে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল? এটা কি ফার্স্ট স্ট্রোক? স্ট্রোক? হ্যাঁ, হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক? হ্যাঁ হার্ট অ্যাটাক। ডাক্তার সাহেব হয়নি, উনি খুব শিগগির ভালো হয়ে যাবে, কিন্তু তারপর ওনার সম্পূর্ণ রেস্ট দরকার হবে, খাওয়া দাওয়ার যত্ন, ভালো ঘুম, আর যে কোনো উত্তেজনা বা উৎকণ্ঠা থেকে ওনাকে মুক্ত রাখতে হবে। ওর সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভালো নার্সিং, সেবা যত্ন, টাইমলি ওষুধ সেবন করানো। আচ্ছা চলি। Thank you.
ভাইজান। তোমাদের সবাইকে খুব ঝামেলায় ফেলে দিয়েছি, তাই না বৌমা? আবার আবার এসব কথা বলছেন? দেখুন ভাইজান, আপনি যদি আমার কথা না শুনেন, আমার কথা মতো না চলেন, তাহলে দেখবেন আমি ঠিক একদিন এ বাড়ি থেকে চলে যাব। উঠুন। থাক বৌমা, হ্যাঁ আমি নিজেই উঠে বসে। না পারতে হবে না, উঠুন। আপা, ভাই এখন কেমন আছে? ভালোই। আয় আসাদ, আয়। কেমন আছো ভাইয়া? ভালো। তোর উপর খুব কাজের চাপ পড়ে গেছে না রে? না, কি এমন কাজ? তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো। চিন্তা আর একেবারেই করতে চাই না রে, মনে মনে ঠিক করেছি। কি ভাইয়া? শোন, তুই অফিস থেকে ফেরার সময় একটু অ্যাটর্নিকে খবর দিস। কেন ভাইয়া? একবার যখন হার্ট অ্যাটাক হয়েছে, তখন বলা যায় না কখন কি ঘটে যায়। আর সেরকম যদি কিছু হয়ে যায়, তখন তুই সামলাতে পারবি না রে। তাই আগের থেকে সবকিছু তোর নামে লিখে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। না ভাইয়া, ওসব খেয়াল বাদ দাও, যা যেমন আছে ঠিক তেমনি থাকবে। কেন রে, আমাকে কাজের থেকে ছুটি দিতে চাস না? আহা, কাজ তোমাকে কি করতে বলেছে? কাজ তো সব আমি চালিয়ে নেব, তার জন্য আমার নামে সবকিছু লিখে দিতে হবে, তার কি মানে আছে? আছে রে আছে। ব্যবসা বাণিজ্যের এমন কিছু দিক আছে যা নিজের না হলে কিছুতেই বুঝে ওঠা যায় না। সে তুমি আমাকে বুঝিয়ে দিও ভাইয়া, কিন্তু সবকিছু যেমন তোমার নামে আছে, তোমার নামে থাকবে। পাগল ছেলে, আমার নামে থাকা তোর নামে থাকা তো একই রে। কি, তোর নামে থাকলে তুই আমাকে খেতে দিবি না ভাইয়া? ছি ভাইয়া, এসব তুমি কি বলছো? আমি আমি জানি রে, আমি জানি, তাই তো আমি এত নিশ্চিন্ত। ছেলে বাপকে বিট্রে করতে পারে, কিন্তু আমার ভাই আমাকে ফেলতে পারে না, আমার ভাই আমাকে ফেলতে পারে না ভাইয়া। এই কেসটার ব্যাপারে কি ডিসিশন নিয়েছেন? জি, কোনো ডিসিশন এখনো নেওয়া হয়নি স্যার। এটা স্যার এখন আপনার এখতিয়ারে। বড় সাহেব ছাড়া এই ব্যাপারে কারো ডিসিশন দেওয়ার অধিকার নেই। ও, কিন্তু এত বড় কেস তো কখনো হ্যান্ডেল করিনি। ভাইয়ার সঙ্গে বরং একটু আলাপ করে নিই। জি, আপনি যান, আমি পরে জানাচ্ছি। জি আচ্ছা স্যার। এতক্ষণ ধরে রিং হচ্ছে, কেউ ধরে না।
লতা কোথায় লতা তো তার একমাত্র কাজ নিয়ে ব্যস্ত না মানে একটা জরুরি ডিসিশনের জন্য ভাইয়ার সঙ্গে পরামর্শ করা দরকার ভাইয়া জেগে আছে কিনা জানার জন্য ঘুমিয়ে থাকলে ডিস্টার্ব করা ঠিক হবে না তাই ঘুমিয়ে আছে কিনা জানি না তবে ডিস্টার্ব হবে কিনা দেখে আসছি চোখে ভালো লাগছে না এ বাড়িতে চাকর বাকর তো কম নেই যা আমার চোখে পড়েছে তা যদি ওদের চোখে পড়ে তাহলে আর কেলেঙ্কারির সীমা থাকবে না তুই তোর বোর দিকে নজর দে আরে তুমি কখন এলে আমাকে ডাকনি কেন তুমি ধারে কাছে থাকলে তো ডাকবে বাইরে তো কোনোদিন খাও না আজ খেয়েছি তুমি খেয়ে এসেছ আমি তো খাইনি খাওনি খেয়ে নাও তুমি না খেলে আমি খাবো কি করে চলো লক্ষ্মীটি কি রাত করেছো বিরক্ত করো না ঘুমাতে দাও কেলেঙ্কারির সীমা থাকবে না
থাক বউমা থাক, আমি পারবো। তুমি বরং আসাদকে কি বলো ফাইলটা নিয়ে এখানে চলে আসতে, আমার সঙ্গে চা খাবে। আমি তোমায় ডাকতে যাচ্ছিলাম, তুমি ভাইজানের কাছে গিয়ে বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। আয় বস, দেখি তোর কি প্রবলেম। তেমন কিছু না, তবু অনেক টাকা রিস্ক তো, তাই ঠিক কি ডিসিশন দেব। তোর টাকা তোর কাজ, ডিসিশন তো তোকেই নিতে হবে। তবু লাভ লোকসানের ব্যাপার আছে তো, ব্যবসায় যেমন লাভও আছে তেমনি লোকসানের ভয় থাকবে। না কখনো তো এরকম ড্রিল আমি করিনি, এই ধরনের ডিসিশন আমি দেইনি, এবার মতো আমাকে দেখিয়ে দিলে। ঠিক আছে, তুই আমার ঘরে যা, দেখবি ফাইল ক্যাবিনেটে একটা বেড চার্ট আছে, ওটা নিয়ে। আচ্ছা। আপা। হ্যাঁ আমি, এদিকে আয়। দেখ তো এই ছবিটা কার। এ তো লতার ছবি। নিশ্চয়ই এ ছবি তোর হাতে তোলা নয়। এমন হাসি খুশি, এমন মোহন ভঙ্গি নিশ্চয় গ্রামে তোলা। আর এই ছবি তুলেছে ভাইয়া। শুধু তাই নয়, এই ছবি নিজের মানিব্যাগে যত্ন করে নিজের ছবির পাশে সাজিয়েও রেখেছে। আজ বুঝতে পারছিস তো কেন আমি বলেছিলাম এসব আমার চোখে ভালো লাগছে না। আমার সেদিনই সন্দেহ হয়েছিল, যেদিন শহরের এত সুন্দর সুন্দর মেয়ে রেখে হঠাৎ করে ভাই আমার সমস্ত আপত্তি উপেক্ষা করে জোর করে তোর বিয়ে দিল। কিন্তু আপা, ভাইয়াকে ভাইয়াকে কি করে আমি এত ছোট ভাববো। ভাবতে তো আমিও চাইনি আসাদ, কিন্তু কখনো কখনো যে দৃশ্য আমার চোখে পড়েছে সে আমি তোকে বলতে পারবো না। তখন আমি স্বাভাবিক বলে মেনে নিতে চেষ্টা করেছি, কিন্তু এভাবে চোখের উপর পর্দা এঁটে সত্যকে তার মিথ্যে করা যাবে না। আপা আপা, আমি এখন কি করব, আমি মরে গেলেও এই কথা ভাইয়ার সামনে বলতে পারবো না। কেন কেন পারবি না? না পারলে সারা জীবন তোকে জ্বলে পুড়ে মরতে হবে। তাই আপা, তাই আমি নিজেই জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাব, তবু এই কথা ভাইয়াকে বলতে পারবো না, পারবো না। তুমি এখানে চলো, আমি তো তোমাদের জন্য চা নিয়ে যাচ্ছি। কি হলো, অমন করে কি দেখছো? চলো, চা তো ঠান্ডা হয়ে এলো। চা নয় লতা, চা নয়, পারলে আমার জন্য এক পেয়ালা বিষ তৈরি করে রেখো। চাটা ভাইজানকে দিয়ে এসো। এই শুনো, শুনে যাও, কি হয়েছে তোমার আমাকে বলে যাও, শুনে যাও। এই শুনো, শুনে যাও, কোথায় যাচ্ছো? বুঝে আশা তোমাকে চলে গেল কেন জানি না। কি হয়েছে জানি না, জানি না, জানি না, জানি না। আপনাদের যা খুশি তাই করুন, কিন্তু স্যার আপনার ডিসিশন ছাড়া সব কিছু যদি আমিই দেখব তাহলে আপনারা আছেন কেন? চলে যান চাকরি ছেড়ে দিয়ে, এই মুহূর্তে আমি আপনাকে ডিসমিস করছি। স্যার স্যার, এ কি বলছেন? উনি আমাদের খুব পুরনো লোক, তাছাড়া বড় সাহেবের খুব বিশ্বাসী। ও ইউ প্লিজ শাট আপ, চলে যান এখান থেকে।
ভাবতে তো আমিও চাইনি আশা, কিন্তু কখনো কখনো যে দৃশ্য আমার চোখে পড়েছে সে আমি তোকে বলতে পারবো না। আরে আসাদ, তুই এখানে কি হয়েছে তোর? আরে শালা মাতা, ডিস্টারবেন্স আমার জানে ক্যারিয়ার। আমাকে তুমি বাঁচাও রুচি, আমাকে তুমি বাঁচাও। শোনো, শান্ত হও, কি হয়েছে তোমার? চলো আমার বাড়িতে। কিন্তু আসাদ, তোমার স্ত্রীকে তো আমার এমন মনে হয়নি, তাকে দেখে গ্রামের সহজ সরল মেয়ে বলেই মনে হয়েছে। তাছাড়া তোমার ভাইয়া, হ্যাঁ রুচি, হ্যাঁ, উপর থেকে একটা মানুষকে দেখে তার কতটুকুই বা বোঝা যায়। নিজের চোখে না দেখলে আমি কি বিশ্বাস করতে পারতাম? আমার মনে হয় তুমি কত ভুল করছো আসাদ, এমন হতে পারে না। তুমি ঘরে ফিরে যাও, শুধু শুধু ভুল বুঝে এভাবে কষ্ট না পেয়ে সবকিছু আগে ভালোভাবে জেনে নাও। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমার বলার কিছুই নেই। যে ভুল আমি করেছি তার মাশুল তো আমাকেই দিতে হবে। বেশ, আমি চলে যাচ্ছি। আসাদ, ভুল বুঝো না স্যার, তোমাকে ফিরিয়ে দেবার ক্ষমতা আমার নেই। সত্যি যদি তোমার জীবনে তেমন তুর্তি না আসে আমাকে তুমি পাশেই পাবে। আমি শুধু তোমাকে একটি কথাই বলবো, যাই ঘটেছে তুমি নিজে ভালোভাবে চলিয়ে দেখো, বোঝো, তারপর সিদ্ধান্ত নাও। আমরা যত সহজ করা তো তত সহজ নয়। হ্যাঁ হ্যাঁ, তুই যা শুনেছিস ঠিকই শুনেছিস রোজি। আমি চাই এখন তুই আসাদের পাশে এসে দাঁড়া। না না রোজি, শুধু কথা দিলে হবে না, তুই ওকে কথা দিয়েছিস এটা তো খুব আনন্দের কথা। এখন সব সময় তোকে ওর পাশে পাশে থাকতে হবে, যা ঘটে গেছে তার সবটুকু ভুলিয়ে দিতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। Thank you.
বৌমা 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 আশা তো এখনো ফেরেনি কেন বৌমা কি হয়েছে ওর মানে তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি তো না তো তাহলে তাহলে কেন মনে হচ্ছে তবে কি আমি ভুল করলাম হ্যাঁ বৌমা আমারই ভুল ওর তো বয়স কম চারিদিকে যা দেখছে তাই তো চাইব তোমাকেও সেইভাবে চলতে হবে যাও ওমা আশা দেখুনি আসবে তুমি সাজো গিয়ে ও যে অনুষ্ঠানের দিন যেভাবে ও তোমাকে সাজিয়েছিল ঠিক সেইভাবে যাও পরিবর্তন হয়েছে তো তোমার অনেক বদলে গেছো দেখছি যাকে এত সাদাসাদি করেও সাজগোজ করাতে পারিনি এমনকি বাইরে বেরোনোর সময় যে সাজতে চাইনি সে আজকাল ঘরে বসেও সাজে তাও রাত দুটোর সময় এমন মোহন সাজগোজ কার জন্যে না আমি মানে ভাইজান বললেন ভাইজান বললেন ভাইয়া তো বলবে ভাইয়া তো বলবে ভাইয়া তো বলবে শোনো দেও না শোনে যাও কি হয়েছে তোমার আমাকে বলে যাও ভয় লাগে দাঁড়াও কেউ না দাঁড়াও শোনো বৌমা 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 আসার বৌমা বৌমা আসার চলে গেল কেন বৌমা বৌমা আসার এমন করে চলে গেল কেন আপনি ঘরে চলে যান আপনি অসুস্থ চলে গেল কিন্তু ঘরে চলুন আসার আসাদ আসাদ কোথায় গেল বৌমা বৌমা তুমি যাও দেখো আসাদ কোথায় গেল যাও বৌমা যাও আও আসাদ কাছে দিও না বৌমা ওকে 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 যেন কেউ ভুলি নিতে না পারে তুমি যাও বৌমা যাও বৌমা ভাইজান কি হলো বৌমা তুমি যাও আমার কিচ্ছু হবে না বৌমা আমার কিচ্ছু হবে না তুমি যাও দেখো ফিরে এলো নাকি যাও বৌমা আসাদ 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 এইভাবে নয় এইভাবে নয়
চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আমাকে আমাকে শেষ করতে হবে, ওদের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতে হবে কি আমার অপরাধ ছিল, কেন আমাকে নিয়েছিলে মেনে খেলা, কেন কেন কেন। স্বামীর সরলতার সুযোগ নিয়ে রাতের পর রাত দিনের পর দিন নষ্টামি ভ্রষ্টামি করে আবার চরিত্রের বয়স বেড়ে যায় বেড়ে যায়। আসাদ, হ্যাঁ হ্যাঁ, আমি বড় ভাই হিসাবে শ্রদ্ধা করে কোনোদিন তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলিনি, কোনোদিন কোনো কাজের প্রতিবাদ করিনি, আর যোগ্য প্রতিদানই তুমি দিয়েছ। আসাদ আসাদ, এ তুই কি বলছিস? ঠিকই বলছি, যা নিজের চোখে দেখেছে তাই বলছি, যা নিজের বুদ্ধিতে বুঝেছে তাই বলছি। বুঝতে পারছ না কি? বুঝতে পারছ না? এই দেখো দেখো, তারপর বলো বলো যে আমি মিথ্যে বলছি, বলো যে আমি ভুল করছি। ভাইজান আসাদ, ছবি তো ছবি তো ভাইজান 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 ওগো ভাইজান আগুন হয়ে পড়েছেন, তুমি জলদি ভাইজানকে হাসপাতালে নিয়ে যাও। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে মারো কাটো যা খুশি তাই করো, আমি কিচ্ছু বলবো না, তবু ভাইজানকে বাঁচাও। আপা আপা ভাইজানকে বাঁচান, ভাইজানকে বাঁচান আপা আপা ভাইজান ভাইজান আর ভালোবাসি বলেই তো চিরদিন চেয়ে এসেছি,
ওর সুখে থাকুক, সুখী হোক। তাই যদি চেয়ে থাকিস, যদি সত্যি সত্যি আসাদকে ভালোবেসে থাকিস, ওকে যদি বাঁচাতে চাস, এ বিয়েতে তোকে রাজি হতেই হবে। তোকে পেলে আসাদ নতুন জীবন ফিরে পাবে। আপা, হ্যাঁ, লতার বিশ্বাসঘাতকতার জন্য আসাদ নিজেকে তিলে তিলে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ও নিঃশেষ হয়ে যাবে। আমি বলছি তুই সুখী হবি, তুই আসাদকে বিয়ে কর। ঠিক আছে আপা, তাই হবে, আমার জন্য নয়, শুধু আসাদের জন্য। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব আপা, আমি তাই করব। আসাদ, আসাদ কোথায়? আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? ওই তেমন কেউ তো এই পাঁচ দিন এখানে আসেনি। পাঁচ দিন কেউ আসেনি? কেউ আসেনি ঠিক নয়, এক মহিলা ছিলেন, তিনি তো এ কয়দিন এক মিনিটের জন্য আপনার বেডের পাশ থেকে নড়েননি। এই তো কিছুক্ষণ আগে আপনার অবস্থা ভালো জেনে বাড়িতে গেছেন, বলে গেছেন এক্ষুনি আসবে। বলছেন আমি ভাইজান, থামো, তোমার মতো একটা অপবিত্র নোংরা মেয়ে এতদিন যে বাড়িতে ছিল এই তো অনেক, আজ থেকে বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। না আপা না, এমন কথা বলবেন না, দোয়ার লাগে আপনার, আপনার দুটি পায়ে পড়ি, আমার এত বড় সর্বনাশ করবেন না আপা। আমাকে আপা বলে ডাকার মতো আর কোনো সম্পর্ক তোমার সঙ্গে নেই, তুমি চলে যাও এখান থেকে। আর শুনিয়ে যাও, এ বাড়ির বউ হবার যোগ্যতা যার আছে দুদিন পরে সেই বাড়ির বউ হয়ে আসছে, আর কোনোদিন এ বাড়িতে ঢোকার চেষ্টা করো না। যার জোরে এ বাড়িতে ছিলে তাকে নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবো। এই নাও তোমার মোহরানার টাকা, আশা করি আর কোনো দাবি তোমার নেই। আপা, আমি গরিবের মেয়ে, দয়া করে এতদিন পায়ে ঠাই দিয়েছেন সে তো অনেক, খাইনি, আপনাদের দয়াটা খেতে পেরেছি, যা কখনো পড়িনি আপনাদের দয়াটা পড়তে পেরেছি। আর তো কোনো দাবি আমার নেই, কোনো দাবি আমি করতেও আসিনি, আমি পরের মেয়ে, আবার পর হয়ে যাব। আমি শুধু এসেছি এবার তিনি মালিক। মালিক? কে মালিক? এ বাড়ির মালিক এখন আসাদ চৌধুরী, এ বাড়ি এ সম্পত্তি তার, এ বাড়ির আর কোনো মালিক নেই। আপা, আক্কেল ভাই, এই টাকাগুলো তুলে রাখো, টাকাগুলো আপাকে ফিরিয়ে দিয়ে বলো, শুধু টাকা নয়, এবারে কোনো কিছুর উপরে আমি আর কোনো দিন দাবি করতে আসবো না। বৌমা, আহ!
তুমি এসেছো বৌমা। ভাইজান আপনি ভালো হয়ে গেছেন? হ্যাঁ বৌমা, আমি ভালো হয়ে গেছি বৌমা। আসমা আসাদ ওরা এলো না, ওরা ভালো আছে তো বৌমা? হ্যাঁ ভাইজান, সবাই ভালো আছে। ওরা কোথায়? বাড়িতেই। আমার উপর ওরা রাগ করেছে না, আমাকে ভুল বুঝেছে। আমি বাড়িতে যাই, ওদের সব ভুল আমি ভেঙে দেবো বৌমা, ওদের সব রাগ আমি মুছে দেব। তোমাকে নিয়ে যখন আমি ওদের সামনে গিয়ে দাঁড়াবো। না ভাইজান, আর কোনো দিনও বাড়িতে যাব না। ও বাড়িতে আমার আর কোনো অধিকার নেই। কে বলেছে ও বাড়িতে তোমার অধিকার নেই? আমি আমি নিজে তোমাকে বাড়ির বউ করে এনেছি। আপনি কে ভাইজান? ও বাড়ির মালিক তো আর আপনি নন। ও বাড়ির মালিক যারা, তারা তো আমাকে বের করে দিয়েছে। শুধু তাই নয় ভাইজান, আপনাকে জড়িয়ে আমার নামে, বৌমা আমার নামে, বৌমা বৌমা সিস্টার ওকে বেড়ে দিয়ে যাও। বৌমার কি হলো? আপনি ব্যস্ত হবেন না, আমি দেখছি। ইয়াল্লাহ, এ কি হলো? এ কোন অপরাধের শাস্তি দিচ্ছ আমাকে? এমন কোন অপরাধ তো আমি করিনি, তবে কেন আমাকে এত শাস্তি দিচ্ছ? খুশির খবর চৌধুরী সাহেব, খুশির খবর। শি ইজ ক্যারিং। আমার বৌমা মা হতে চলেছে, চৌধুরী বংশের প্রদীপ আসছে। দেখলেন তো, আপনি শুধু শুধু উদ্বিগ্ন হয়েছিলেন, এবার শান্ত হয়ে রেস্ট নিন, আমি সন্ধ্যায় এসে আপনাকে দেখে যাব। ওকে। আর কোন চিন্তা নেই, আমার বৌমা মা হবে, চৌধুরী বংশের নতুন প্রদীপ চলবে। কিন্তু কিন্তু এখন আমি কি করব? ওরা ওরা যদি বৌমার এই সন্তানকে অপবিত্র মনে করে, আমি আমি কি দিয়ে ওদের বিশ্বাস করাবো? আমাকে যখন অবিশ্বাস করছে তখন পেয়েছি ডাক্তার শরীফ, আমার বন্ধু, আমার বন্ধুই পারে এর সমাধান করতে, আমার বন্ধুই পারে এর সমাধান করতে। হ্যাঁ রে, ঠিকই বলছি, তাই তো তোর কথা মনে হতেই ছুটে এলাম। আমি এসেছি তোর কাছে একটা আমানত রেখে যাব বলে। আমানত? শরীফ তুই আমার বন্ধু, তোর কাছে আমি চৌধুরী বংশের সম্ভ্রম, আমার বৌমাকে আর চৌধুরী বংশের ভবিষ্যৎ সন্তানকে রেখে যাব। আফসার? হ্যাঁ শরীফ, আমার বৌমা যেদিন মা হবে সেদিন সেই সন্তানকে নিয়ে গিয়ে তোকে দাঁড়াতে হবে, তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। আমি সেদিন কোথায় থাকব, কেমন থাকব জানি না, আদৌ থাকবো কিনা তাও জানি না। আফজাল, আফজাল তুই শান্ত হ। না শরীফ, আর আমার সময় হবে না, ফিরতি ট্রেনে আমি চলে যাব। কোথায় যাবেন আপনি? বৌমা, বৌমা ওরা যে আমার রক্ত, আমার ভাই, আমার বোন,
ওরা আমাকে ফেলতে পারবে না। তোমাকে নিয়ে আমার চিন্তা ছিল, এখন আমি নিশ্চিন্ত। না ভাইজান না, আপনাকে আমি একা যেতে দেব না। আজই আপনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতাল থেকে? হ্যাঁ, দুই দুইবার স্ট্রোক হয়ে গেছে ওনার। এই অবস্থায় আবার যদি কোনো আঘাত পান? আঘাত? আঘাত আর আমি পাবো না বৌমা। আপনি, আমি শক্ত হয়ে গেছি। এই বুকে, এই বুকে আর কোনো আঘাতই লাগবে না ভাইজান। হ্যাঁ বৌমা, ওরা যে ভুল করেছে সে ভুল তো আমাকেই ভাঙাতে হবে। ওরা, ওরা তোমার প্রতি যে অন্যায়, যে অবিচার করেছে, আমার জীবন দিয়ে হলেও আমাকে যে তার অবসান করে যেতে হবে। বলে বলে মরেও যে আমি শান্তি পাবো না বৌমা, মরেও শান্তি পাবো না। না আফজাল, যাওয়া তোর হবে না। তুই অসুস্থ। বন্ধু হিসেবে নয়, ডাক্তার হিসেবে আমি তোকে যেতে দিতে পারি না। আজ থেকে তুই কাজল মেমোরিয়াল হাসপাতালের পেশেন্ট। বাহ বাহ রেডিওতে কি সুন্দর তোমার খেলা। আমার কাজল, আমার কাজলের হাসপাতালে আজ, আজ আমি পেশেন্ট, আজ আমি পেশেন্ট। শুনুন, প্রতি মুহূর্তে সতর্ক দৃষ্টি রাখবেন, অবস্থার যেন কোনো অবনতি না হয়। ওকে স্যার। লতা, আমি চললাম, রাতের মধ্যেই ফিরে আসব। একটা সংসার ভেঙেছে আসমা, কিন্তু আমি বেঁচে থাকতে আর কোনো সংসার তাকে ভাঙতে দেব না। আমার মন কিছুতে সায় দিচ্ছে না। আমি এখনো বলছি, এত তাড়াতাড়ি এসব না করলেই ভালো হতো। কি বলছিস তুই? হ্যাঁ আপা, ইচ্ছার বিরুদ্ধে জোর করে কার উপর প্রতিশোধ নিতে যাচ্ছি? ছোটবেলা থেকে যে ভাইয়া আসাদ, আমি তোর সাত বোন নই। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, চল। আর আমি মোহাম্মদ আসাদ চৌধুরী। আমি মোহাম্মদ আসাদ চৌধুরী। পিতা মরহুম আহসান চৌধুরী। এক লক্ষ এক টাকা দেন মহরে। এক লক্ষ এক টাকা দেন মহরে। তাহমিনা শাহাবুদ্দিন ওরফে রজির সঙ্গে নিকাহ মোবারক কবুল করলাম, নিকাহ মোবারক কবুল করলাম।
বলুন। নিকাহ মোবারক কবুল করলাম। নিকাহ মোবারক বন্ধ করো, এ বিয়ে, এ বিয়ে হবে না। তুমি? হ্যাঁ আমি। আসাদের স্ত্রী লতা এখনো বেঁচে আছে, তার অনুমতি ছাড়া বিয়ে হতে পারে না। পারে কি পারে না সেটা আমরা বুঝব, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার তোমার নেই। নিশ্চয়ই আছে, কারণ তোমার খেয়াল খুশির মতো সবকিছু চলতে পারে না। ফুলের মতো নিষ্পাপ একটা সহজ সরল গ্রামের মেয়ে এক বুক আশা নিয়ে তার স্বামীর ঘর করতে এসেছিল, কিন্তু বিনা দোষে তোমরা তাকে মিথ্যে অপবাদ আর কলঙ্কের বোঝা চাপিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। আবার আসাদকে বিয়ে দিয়ে মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চলেছ, অথচ তোমরা জানো না লতার গর্ভে আসাদের সন্তান চৌধুরী বংশের প্রদীপ, সেই সন্তানকে বঞ্চিত করার কোন অধিকার তোমার নেই। লতার গর্ভের সন্তান যে আসাদেরই তার প্রমাণ কি? আসমা! হ্যাঁ, স্বামীর সরল বিশ্বাসের সুযোগ নেই যে স্ত্রী স্বামীর বড় ভাইয়ের সঙ্গে রাতের পর রাত নোংরা ঢলাঢুলি করতে পারে, স্বামীর অগোচরে ভাসুরের ঘরে দিন রাত পড়ে থাকতে পারে, তার সন্তানের গ্যারান্টি কে দেবে? তোমার মনে পাপ, তাই তোমার এই নোংরা মন আর নোংরা চোখ দিয়ে সবকিছুকে বিকৃত করে দেখেছ। উগ্র আধুনিকতার বড়াই করে নিজের ঘর সংসারকে জলাঞ্জলি দিয়ে তথাকথিত সোসাইটিতে মিশে তুমি এত নিচে নেমে গেছো যে ভাবতে ঘৃণা হয়। কিন্তু আমি জানি ওদের সম্পর্কের মাঝে একবিন্দু পাপ ছিল না, লতা আপনাকে তার পিতার মতো শ্রদ্ধা করে। পিতার মতো শ্রদ্ধা করে, আর সেই শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নির্লজ্জের মতো আঁচল উড়িয়ে ভাসুরের ক্যামেরার ছবি তুলে, আর সেই ছবি ভাসুর তার মানি বেগে নিজের ছবি পাশে সাজিয়ে রেখে পিতার পবিত্র দায়িত্ব পালন করে, তাই না? কি বলতে চাও তুমি? বলতে চাই না, দেখাতে চাই। দেখো, এই দেখো পবিত্র সম্পর্কে ছবি দেখো। এরপরেও কি বলতে চাও ভাসুরের সঙ্গে লতার কোনো অবৈধ সম্পর্ক নেই? হ্যাঁ, আমি তাই বলতে চাই, কারণ এই ছবি লতার নয়। লতার ছবি নয়, নিজের চোখে দেখেও অস্বীকার করতে চাও? হ্যাঁ, নিত্য সন্দেহে তোমাদের দৃষ্টিশক্তিকে ঝাপসা করে রেখেছে, কিন্তু আমি ঠিকই দেখতে পাচ্ছি এই ছবি লতার নয়, এই ছবি কাজলের। হ্যাঁ, কাজল লতার আপন বড় বোন, দুই বোনের হুবহু একই চেহারা। আপন বড় বোন? হ্যাঁ আসাদ, কাজলকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল আফসাল, কিন্তু কাজলের অকাল মৃত্যু তার সেই স্বাদকে কেড়ে নিয়েছে। তার সেই স্মৃতিকে শুধু ধরে রাখার জন্যে লতা তোমার মাঝে তার সেই অতৃপ্ত স্বাদকে পূর্ণ করতে চেয়েছিল, কিন্তু কিন্তু তার দাম দিয়ে এতখানি দিতে হবে তা সে ভাবতেও পারেনি। দুলাভাই, পিতৃতুল্য যে ভাই তোমাদের সুখের জন্যে সারাটা জীবন নিজেকে বিলিয়ে দিল, সেই ভাইয়ের চরিত্রে কলঙ্ক দিয়ে তাকে এত বড় আঘাত তোমরা দিতে পারলে না? তার তোমাদের দেয়া সেই আঘাত সইতে না পেরে হতভাগ্য আফজাল আজ কাজল স্মৃতি হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে, আর নিষ্পাপ লতা তার শিওরে জেগে বসে আছে। এখনো সময় আছে আসাদ, তোমার ভাইকে বাঁচাতে হলে এক্ষুনি ছুটে যাও শিমুলতলি। এত বড় ভুল তুমি করো না ভাই। ছেলে বাপকে বিত্রে করতে পারে, কিন্তু আমার ভাই আমাকে ফেলতে পারে না, আমার ভাই আমাকে ফেলতে পারে না। ভাইজান, আপনি উত্তেজিত হবেন না, চুপ করুন। ও বৌমা, তুমি এখানে কেন? যাও, আসাদকে মানা করো রাগ করতে, ওকে বোঝাও বৌমা, ওকে আমার কাছে নিয়ে এসো, ও যে ছোট তাই অভিমান করেছে, দেখবে আমার কাছে এলে
राग अभिमान सब मिटे जाबे जाओ बोमा ओके नीन शो भैया ওখানে নয় তুই আমার বুড়িয়ায় ভাই আমার বুড়িয়ায় ভাই ভাইয়া ভাই আমার ভাই আমার দেখলে বৌমা বলিনি আমার ভাই আমার উপর রাগ করে থাকতে পারে না বলিনি বাপ ছেলেকে ভিক্ষে করতে পারে কিন্তু আমার ভাই আমাকে ভিক্ষে করতে পারে না ভাইয়া আমি মহা পাপ করেছি আমি পাপী আমাকে আমাকে তুমি শাস্তি দাও ভাইয়া আসমা আমার পায়ে হয় বোন শরীফের পায়ে ধরে ক্ষমা চা শরীফ ক্ষমা করলে আল্লাহ তোকে ক্ষমা করবে যা 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 বোন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার আবদ্ধ হব না বন্ধু আমার ওকে মাফ করে দে আসাদ এই নে চৌধুরী বংশের ইজ্জত ওর কাছে ওর কাছে যে চৌধুরী বংশের প্রদীপ রয়েছে কাঁদিস নে তোরা কাঁদিস নে আর একজন এলেই সব পূর্ণ হয়ে যাবে তোর আমার সামনে এসে দাঁড়া আমার সামনে এসে দাঁড়া সুন্দর কি সুন্দর কাজল আসবে কাজল দেখবে Thank you.